হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউতে যেরকম টেস্ট দেখলেন ওরকম ভিডিও যদি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন না বেশি দিন করে ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওটি ক্রিয়েট করতে হলে সমস্ত মেটেরিয়ালস এর লিঙ্ক, যেগুলো মেটেরিয়ালস যেগুলি প্রয়োজন হবে সমস্ত পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে। ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে আপনারা জাস্ট এরর মেসেজটা ওপেন করবেন। ইম্পোর্ট করতে না পারলে এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন যে অল মেটেরিয়াল কীভাবে ইম্পোর্ট করতে হয়, সেগুলো সেই ভিডিওটি থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। তারপর আপনারা প্রথমে বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করে নিচ্ছি, এটা হচ্ছে বিটম্যাপ প্রজেক্ট। এবার যেটি করতে হবে আপনাদেরকে এখান থেকে ব্যাক গিয়ে এফএফ পিসেটটি প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার এই বাটনটিতে ক্লিক করে কপি 33টি লেয়ার কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাক চলে যাবেন, বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে এখানে পেস্ট করে দেবেন আপনারা। পেস্ট করে দিলেন এখানটাই। পেস্ট করে দেওয়ার পর যেটি করবেন আপনাদেরকে যেটি করতে হবে, তো প্রথমে যেটি করতে হবে আপনাদেরকে আপনাদের জাস্ট উপরে গিয়ে সেটিং অপশানে ক্লিক করবেন। এখানে সেটিং অপশানে ক্লিক করে একটা হাজার অ্যাসিড আছে এটিকে করে দেবেন, এই এটি করে নেবেন 144 করে নেবেন। করে নেওয়ার পর এবার যেটি করবেন আপনারা এটিকে পেস্ট করে দেবেন এখানে। তো ওই পেস্ট হয়ে গেছে, 1440 না করলে হবে না, পেস্ট করে দেবেন এভাবে। পেস্ট করে দেওয়ার পর যেটি করবেন আপনারা জাস্ট আপনাদেরকে যে এখান থেকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাইডে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনগুলো, এই গ্রিন স্ক্রিনের মধ্যে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এখানে চলে আসবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড এটি ফটো অ্যাড করবেন, এবং নিচে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফটোগুলো লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর কালারে ফিলে ক্লিক করে এখানে ফটো অ্যাড করে নেবেন। তাই প্রথমে গ্রিন স্ক্রিনে ফটো অ্যাড করে নিচ্ছি, সাপোজ আমি গ্রিন স্ক্রিনে এই ফটোটি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি, নিজের ফটোটি অ্যাড করে নিলাম। তাহলে এই দেখতে পাচ্ছেন এবার গ্রিন স্ক্রিন অ্যাড হয়ে গেছে। এবার যদি এখানে যে স্ক্রিনগুলো রয়েছে এখানে মনে হয় ফটোগুলি অ্যাড করে নেবেন, কালারে ফিলে ক্লিক করে এখান থেকে অ্যাড করে করে যাবেন। আপনাদের যেরকম ফটো পছন্দ অ্যাড করে নেবেন। নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি সামনে ফটোটি অ্যাড করে নিচ্ছি, এবার আপনারা অ্যাড করে নেবেন। এবং এখানে দেখে নেবেন কত কী ফটো লেখা রয়েছে, উপরে লেখা রয়েছে ফটো 3, এখানে উপরে ফটো 3 লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ফটো 3 লেখা রয়েছে। তো 3 ফটো অ্যাড করবেন এখানে, আবার এখানে দেখতে পাচ্ছেন ফটো 3 লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যেখানে যেখানে ফটো লেখা আছে সেম ফটো অ্যাড করে দেবেন আপনারা। জাস্ট অ্যাড করবো, আমি অ্যাড করছি না, লাস্টটি অ্যাড করছি, সবগুলো অ্যাড করলে দেরি হয়ে যাবে। এবার যদি করবেন আপনাদের রেডি হয়ে যাবে ভিডিওটি, তাহলে ফটোগুলো অ্যাড করার পর এবং সমস্ত পিএনজি পেয়ে যাবেন এগুলো ডিসক্রিপশন ওখান থেকে নিয়ে নেবেন। সমস্ত কিছু অ্যাড করার পর এবার যদি করবেন আপনাদেরকে উপরে সেটিং অপশন পেয়ে সেট অপশনে ক্লিক করতে হবে। ওপরে নিচে এক্সপোর্ট অপশনে এদিকে হাজার আছে করবেন, ওপরে সেট করবেন, এক্সপোর্ট অপশনে সেভ করলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে, এবার আপনারা এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভিডিওটি লাইক করে দেবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, তারপরে থাকবেন, বাই বাই।